বৃহস্পতিবার শুরু হলো সংসদের বাদল অধিবেশন। অধিবেশনের প্রথম দিনই মণিপুরের পরিস্থিতি নিয়ে উত্তাল হলো সংসদের দুই কক্ষ। মণিপুর নিয়ে আলোচনা চেয়ে স্লোগান তোলেন বিরোধীরা। তীব্র হই হট্টগোলের মধ্যে দুপুর দুটোর পরে এদিনের মতো মুলতবি রাখতে হলো লোকসভা এবং রাজ্যসভা। অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে মণিপুরের হিংসা পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়ে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেছিলেন 15 জন বিরোধী সাংসদ। সরকার পক্ষে সেই প্রস্তাব মেনে না নিতে তুমুল হই হট্টগোল শুরু হয়। এদিন সকালে বাদল অধিবেশনের জন্য যৌথ কৌশল তৈরি করতে সংসদ চত্বরে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গের চেম্বারে বৈঠক করেন ইন্ডিয়া জোটের সংসদের নেতারা। তাদের সেই ঐক্যের ছবি ধরা পড়েছে সংসদের ভিতরেও। এদিন সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হয়। বাজেট অধিবেশনের পর থেকে যে যে লোকসভা সদস্যের প্রয়াণ ঘটেছে তাদের সম্মান জানাতে বেলা 2টো পর্যন্ত মুলতবি রাখা হয় অধিবেশনের কার্যক্রম। প্রধানমন্ত্রী মোদীকে দেখা যায় সোনিয়া গান্ধীর কাছে এগিয়ে গিয়ে তার কুশল সংবাদ নিতে। বেলা 12টায় শুরু হয় রাজ্যসভার কার্যক্রম। তবে শুরু থেকে মণিপুরের সংকট নিয়ে আলোচনা দাবিতে হট্টগোল শুরু হয় কক্ষে। এর মধ্যে বেলা 2টো পর্যন্ত রাজ্যসভার কার্যক্রম মুলতবি রাখা হয়। তবে তারই মধ্যে কক্ষে আলোচনার জন্য 3টি নোটিশ জমা পড়ে। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড় জানিয়েছেন উড়িষ্যার ট্রেন দুর্ঘটনা এবং রেল নিরাপত্তা, বেকারত্ব এবং মণিপুরের হিংসার বিষয়ে আলোচনা চেয়েছেন বিরোধীরা। এদিন রাজ্যসভার সহসভাপতিদের প্যানেল পুনর্গঠন করা হয়েছে। 50% মহিলা সদস্যকে রাখা হয়েছে। 8 সদস্যের প্যানেলে 4 মহিলা সদস্য হলেন বিজেপি সাংসদ পিটি উষা, এস ফাঙ্গন কানিয়াক, এসপিসির ফজিয়া খান এবং বিজেডির সুলতা দেও। বেলা 2টোয় দুই কক্ষের কার্যক্রমদের ফের শুরু হয়। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বিরোধী নেতাদের অনুরোধ করেন যাতে শান্তিপূর্ণভাবে সংসদীয় কার্যক্রম পরিচালনা করা যায়। কিন্তু কার্যক্রম শুরু হতে মণিপুরের হিংসা নিয়ে অবিলম্বে আলোচনা চেয়ে দুই কক্ষে স্লোগান দিতে থাকেন বিরোধী নেতারা। এরপর দুই কক্ষেরই কার্যক্রম এদিনের মতো স্থগিত রাখা হয়। বুধবার সর্বদল বৈঠকে বিরোধীরা মণিপুর নিয়ে আলোচনা চেয়েছিলেন। সরকারের পক্ষ থেকে অর্জুন রাম মেঘওয়াল এবং রাজনাথ সিং জানিয়েছেন মণিপুরের হিংসা সহ সকল বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত সরকার। তবে তারপর মণিপুর থেকে দুই মহিলাকে বিবস্ত্র করে গ্রামের মধ্যে হাঁটানো এবং গণধর্ষণের অভিযোগের এক ভিডিও ভাইরাল হয়ে মণিপুরে আগুনে ঘি পড়েছে। এদিন সংসদীয় কার্যক্রম শুরুর আগে থেকে বিরোধী নেতারা ইঙ্গিত দিয়েছিলেন মণিপুরের হিংসা নিয়ে আসন্ন অধিবেশন উত্তাল হতে চলেছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং থেকে শুরু করে শিশু এবং নারী কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির ইস্তফা চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় মণিপুরের ঘটনার নিন্দা করেছেন। তবে তাতেই বিরোধীরা এই ইস্যুতে সরকারকে আক্রমণের রাস্তা থেকে সরে আসবেন এটা ভাবা ভুল। 11 আগস্ট পর্যন্ত চলার কথা বাদল অধিবেশন। মোট 17টি অধিবেশন হওয়ার কথা। সব মিলে 31টি বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল, ন্যাশনাল ডেন্টাল কমিশন বিল, বায়োলজিক্যাল ডাইভার্সিটি বিল, সিনেমাটোগ্রাফি বিল, কনস্টিটিউশন অর্ডার বিলের মতো বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। মণিপুর নিয়ে হই হট্টগোলের মধ্যে অধিবেশনের কাজ কতটা হবে প্রথম দিনই তা নিয়ে সন্দেহ তৈরি হলো। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।